मिसर के पुरो विश्वर मध्य सबथेके बेशी रहस्यमय देश बोले जाना हय आर एक समय एखानकार राजा सबथेके शक्तिशाली राजा माना हतो एक समय मिडिल ईस्टेर सबथेके बेशी जनसंख्या बहुल ईसाई देश छिलो इजिप्ट आजकेर दिने मिसर मिडिल ईस्टेर सबथेके बेशी मुसलमान जनसंख्या बहुल देश हिसेबे परिचित तो बंधुगण आज के आमी जानाबो मिसर सम्बन्धे एमन किछु रहस्य जा आपनाके अबाक करे देबे मिसर उत्तर आफ्रिकाय अवस्थित मिडिल ईस्टेर एमन एकटी देश जेखाने सबथेके बेशी আরবীয় জনসংখ্যা বসবাস করে আর এখানকার মোট জনসংখ্যা 8.5 কোটি চমৎকার করার মতো কথা হলো যে মিশরের প্রায় 90% জনসংখ্যা পুরো দেশের প্রায় 5.5% জায়গায় বসবাস করে থাকেন আর এখানকার বেশিরভাগ মানুষ নীল নদের তীরে বসবাস করেন প্রাচীন মিশর পুরো বিশ্বের প্রসিদ্ধ সভ্যতা এবং তার কালো জাদুর জন্য পৃথিবীতে বিখ্যাত ছিল প্রাচীন মিশরের লোক হাজার হাজার দেবদেবীর পূজো করতেন এদের মধ্যে সবথেকে শক্তিশালী সূর্য দেবতা মানা হতো মিশরের লোকজন নীল নদকে নিজেদের জীবন মানত আর এখানকার বেশিরভাগ উৎপাদন নীল নদের বন্যার ফলে হতো আর মিশরের লোকজন মানত যে দেবদেবীর কান্নার জন্য প্রতিবছর নীল নদে বন্যা হয় মিশরের রাজা ফিত্রনকে বিশ্বের সবথেকে শক্তিশালী রাজা মানা হতো এবং তার রহস্যজনক কাজকর্ম পুরো বিশ্বে প্রসিদ্ধ ছিল মিশরে গিজা শহরে অবস্থিত পিরামিড বানাতে 20 বছর সময় লেগেছিল আর এটি প্রায় 20 লক্ষ পাথর দিয়ে তৈরি করা হয়েছে এক একটি পাথর ওজন 2টি হাতির সমান কিন্তু এখনো পর্যন্ত এর রহস্য জানা যায়নি কিভাবে একটি পাথরের উপর আরেকটি পাথরকে চাপানো হয়েছিল প্রাচীন মিশরে মারা যাবার পরে মৃতদেহকে মমি বানিয়ে রাখা হতো মৃতদেহ থেকে পচন সৃষ্টিকারী প্রত্যেক অংশকে আলাদা করা হতো আর বাকি অংশকে এমন ভাবে রাখা হতো যে সেটি যেন পচে না যায় শুধু মানুষ নয় পশুকেও মমি বানানো হতো প্রাচীন মিশরের মানুষ ন্যায় নীতি সত্য আর ভালো আচার আচরণের জন্য পুরো বিশ্বে বিখ্যাত ছিলেন এই সময় পৃথিবীতে একমাত্র সভ্যতা ছিল যেখানে প্রত্যেক সাধারণ মানুষ আর বিশেষ করে মেয়েদের পুরোপুরি তাদের অধিকার দেওয়া হতো আর এখানে মেয়েরা খুবই স্বাধীনতা প্রাপ্ত ছিলেন প্রাচীন মিশরের মানুষদের মনে রাখতে হতো যে কবে নীল নদে বন্যা আসবে আর এই জন্য এখানকার মানুষ বিশ্বে সর্বপ্রথমবার ক্যালেন্ডারের আবিষ্কার করেন শুধু এটা নয় এখানকার মানুষরা প্রথম জানায় যে 1 বছর 365 দিনে আর 12 মাসে হয় এই জিনিসগুলি মিশরকে অন্যান্য দেশ থেকে আলাদা করে এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় প্রত্যেক বছর 1.5 কোটিরও বেশি মানুষ মিশরে ঘুরতে আসেন ইব্রাহামিক ধর্ম বা ইহুদি ইসাই আর ইসলামিক ধর্মের ইতিহাসগুলি বেশিরভাগ ইজিপ্টের সঙ্গে যুক্ত রয়েছে ইহুদি ইসাই আর ইসলাম ধর্মে নবী বা আল্লাহর দূত মুসানবীর ইতিহাস ফিরনের সাথে যুক্ত রয়েছে আর মুসানবী যিনি ইসরায়েলের মানুষদের ফিরনের হাত থেকে রক্ষা করেছিলেন আর এটি খুব আশ্চর্যজনক ঘটনা যার উল্লেখ পবিত্র বাইবেল আর কোরআনে রয়েছে এক সময় মিশর আর ইসরায়েলের পার্শ্ববর্তী এলাকাগুলিতে ইসাই ধর্মের মানুষ বা ইহুদি ধর্মের মানুষ বসবাস করত কিন্তু 700 শতাব্দীতে ইসলাম ধর্মের প্রসার ঘটে আর ইজিপ্ট আর ইসরায়েলের বেশিরভাগ মানুষরা ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এর ফলে বর্তমান মিশরে 90% মানুষ ইসলাম ধর্ম পালন করেন আর বাকি 10% মানুষ ইসাই ধর্ম পালন করেন এখানে অবস্থিত সুইজ ক্যানালকে পুরো বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান মানা হয় এর কারণ হলো এটাই একমাত্র রাস্তা যেটি পুরো ইউরোপ মহাদেশকে এশিয়া মহাদেশের সঙ্গে যুক্ত করে আর এটি তৈরি করতে 10 বছর সময় লেগেছিল এখানকার অর্থনৈতিক ব্যবস্থা ভারতের মতো মিক্সড অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে কিন্তু এখানকার মানুষ প্রতি আয় ভারতের আয়ের দ্বিগুণ 2011 সাল থেকে এখানে রাজনৈতিক মতভেদ চলছে এখানকার মানবিক অধিকারের অবস্থা দিনের পর দিন খারাপ আকার ধারণ করছে এখানে মিডিয়া রিপোর্টারদেরও বেশি স্বাধীনতা দেওয়া হয় না তো বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন